ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি বলেন, বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, বন্যা মোকাবেলায় সরকার থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বন্যায় ভেসে যাচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন জেলা। এমন পরিস্থিতিতে বানভাসী মানুষের সহযোগিতা ও বন্যা এলাকা পরিদর্শনে সকালে হেলিকপ্টারে সিলেট যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে বসেই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, পরে সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে যে রাস্তাঘাটগুলি হবে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, যেখানে কোনো ওই মাটি উঁচু করে ভটকে রাস্তা হবে না, সবই এলিভেটেড রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে পরে এই রাস্তাগুলি আর সহস নষ্ট হয় না, আর এই যেরকম দুর্যোগ দেখা গেলে সেখান থেকে যাতায়াত সুবিধা হয় সেভাবেই পাওয়া দরকার। আর নদী ড্রেজিংয়ের ব্যাপারে আমি তো সবসময় নদী ড্রেজিংয়ের পক্ষে এবং সত্য এবং সেটা আমরা করে যাচ্ছি। সরকার ও আওয়ামী লীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে বলে জানান শেখ হাসিনা। আমি এই জন্যই এসেছি যে এতগুলি মানুষ এভাবে আটকা পড়া, আবার এরকম দুর্যোগ, তো সেটা আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি, এবং খাদ্য ঔষধ অন্য সব কিছুরই ব্যবস্থা যত লাগে সেটা আমরা দিতে পারবো, দেবো। বন্যা দুর্গতদের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।